অসম ট্যুরিজমে আপনাকে স্বাগত। আমাদের রয়েছে দেশ ও বিদেশে বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে ভ্রমণ করার সুব্যবস্থা। অসম ট্যুরিজম আপনার ভ্রমণের সঙ্গী। অনুষ্ঠিত হল সেমস গ্লোবালের আয়োজনে 5 দিনব্যাপী 11তম এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপো 2017। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠিত হয়। 12 ডিসেম্বর শুরু হয়ে গত 16 ডিসেম্বর শেষ হয় এই মেলা। এবারের মেলায় এশিয়ার 9টি দেশের 100টি স্টল অংশগ্রহণ করে। এই মেলায় ছিল ফুড অ্যান্ড বেভারেজ, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, ফ্যাশন, কসমেটিক্স সহ অন্যান্য সামগ্রী। অংশগ্রহণ করা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, প্রাণ আরএফএল ফুড, ওয়ান্ডার কেক, মিঠাই। এছাড়া ছিল দেশীয় পিঠার বিশাল সমাহার। আমি দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্র্যান্ড জাহিদ হাসান বলছি। আমি গত 4 দিন যাবত আমরা দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের এই স্টলটা নিয়ে বসুন্ধরা কনভেনশন হল নাম্বার 1 এবং আমাদের স্টল নাম্বার হচ্ছে A87 এখানে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।